শুভ সকাল সবাইকে জানাই, আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথমপত্র অধ্যায় সপ্তম অবরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি নিয়ে অধ্যায়টি আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় আরোহ অনুমানের সংজ্ঞা, আরোহ অনুমানের বৈশিষ্ট্য, আরোহ অনুমানের বিভিন্ন স্তর। আরোহ অনুমানের সংজ্ঞা, কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার পদ্ধতিকে আরোহ অনুমান বলে। আরোহ অনুমানে আমরা কি দেখি? আমাদের অভিজ্ঞতার সাহায্যে বাস্তব জগতের কতিপয় বিশিষ্ট ঘটনা সম্বন্ধে যে জ্ঞান লাভ করি তার উপর নির্ভর করে একটি গোটা শ্রেণী বা জাতি সম্বন্ধে প্রযোজ্য এরূপ একটি সিদ্ধান্ত অনুমান করি। আরোহ অনুমানে আমরা কিছু থেকে সকলে জানা থেকে অজানায় এবং নিরীক্ষিত বস্তু বা ঘটনা থেকে অনিরীক্ষিত বস্তু বা ঘটনায় পদার্পণ করি। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী, কেননা এরূপ অনুমানে আশ্রয় বাক্যগুলো বিশিষ্ট যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য। যেমন ধরো, আমরা যদি বলি কামাল হয় মরণশীল, জামাল হয় মরণশীল, বিমল হয় মরণশীল, অতএব কী লিখলাম? সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমার সংজ্ঞাটি কী ছিল? কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার ভিত্তিতে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার পদ্ধতিকে আরোহ অনুমান বলে। কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা, দেখো এখানে কামাল হয় মরণশীল একটি ঘটনা, জামাল হয় মরণশীল, বিমল হয় মরণশীল, এগুলো কি আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা কি করতে পারি? একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করতে পারি, একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করতে পারি। কি লিখতে পারি? সকল মানুষ হয় মরণশীল। তাহলে এটা হচ্ছে আরোহ অনুমানের সংজ্ঞা। তারপরে আরোহ অনুমানের বৈশিষ্ট্য, আরোহ অনুমানের বৈশিষ্ট্য, আরোহ অনুমানের প্রথম বৈশিষ্ট্যটা কি আছে? আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়। তাহলে এই যে এখানে দেখো, কামাল হয় মরণশীল, জামাল হয় মরণশীল, বিমল হয় মরণশীল, এগুলো হচ্ছে কি? আশ্রয় বাক্য। এগুলো হচ্ছে আশ্রয় বাক্য। আর সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে কি? সিদ্ধান্ত। তাহলে উপরের তিনটি যুক্তিবাক্য হচ্ছে কি? আশ্রয় বাক্য। আর নিচে হচ্ছে কি? সকল মানুষের মরণশীল, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে আমার নিয়মটা কী ছিল? আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়। দেখো এখানে আশ্রয় বাক্য কী আছে? সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষকে বোঝাচ্ছে। অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যতের যত মানুষ আছে একটা মানুষও কিন্তু এখানে বাদ পড়ে না, সেই সকল মানুষকেই বোঝাচ্ছে। আর এখানে কি আছে? কামাল হয় মরণশীল, মানে একজন ব্যক্তি, জামাল হয় মরণশীল, সেও একজন ব্যক্তি, বিমল হয় মরণশীল, একজন ব্যক্তি। এখানে কি প্রত্যেকে কামাল, জামাল, বিমল এরা সবাই কি এক একজন ব্যক্তি? তাহলে সিদ্ধান্ত কি আছে? সকল সকল মানুষ, এরা এক একজন ব্যক্তি। তাহলে দেখো, আশ্রয় বাক্য থেকে আমরা বলতে পারি সিদ্ধান্তটা বেশি ব্যাপক, কেননা সিদ্ধান্তে এখানে সকল মানুষকে বোঝাচ্ছে, আর আশ্রয় বাক্যগুলোকে ব্যক্তি বিশেষকে বোঝাচ্ছে। কামাল, জামাল, বিমল এরা এক একজন ব্যক্তি। তাই আমরা বলতে পারি আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। আরোহ অনুমানের সিদ্ধান্তটা কী হয়? একটি সার্বিক যুক্তিবাক্য হয়। আরোহ অনুমানের সিদ্ধান্তরূপে যে বাক্যটি সিদ্ধান্ত আছে কি? সকল মানুষ হয় মরণশীল। যে বাক্যটি স্থাপন করা হয় তা একটি সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য নয়। একটি সার্বিক যুক্তিবাক্যে বিধেয় পদটি তার উদ্দেশ্যপদের সমগ্র ব্যর্থার্থের উপর আরোপিত হয়। তাহলে একটি সার্বিক যুক্তিবাক্য আমরা কাকে বলতে পারি? যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্যপদের সমগ্র ব্যর্থার্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বলে হচ্ছে কি?
सार्विक जुक्ति वाक्य ताले एखाने देखो मरणशील एटा होच्छे कि विधेय पद और मानुष होच्छे उद्देश्य पद ताले कि विधेय पद द्वारा उद्देश्य समग्र व्यर्थार्थ सम्पर्के स्वीकार करा हुए से ताई एटी एकटी सार्विक जुक्ति वाक्य एरूपने अनुमाने आमरा किसु मानुष के मरते देखे सकल मानुष सम्बन्धे अनुमान करी एखाने देखो आमरा किसु मानुष के की करलाम मरते देखलाम तारपर सिद्धान्त करलाम कि सकल मानुष हय मरणशील अर्थात सकल मानुष हय मरणशील गुणटीके समग्र मानव जातिर क्षेत्रे स्वीकार करा हयेछे ताई एटी एकटी सार्विक जुक्ति वाक्य तीन नम्बर की आछे आरोह अनुमान वास्तव घटना पर्यवेक्षणेर उपर निर्भर करे आरोह अनुमाने आमरा किछु थेके सकले जाना थेके सरी आरोह अनुमाने जे सार्विक सिद्धान्तटी स्थापन करा हय ता निर्भर करे कयेकटी विशेष दृष्टान्त पर्यवेक्षणेर उपर एखाने लक्ष्य करो आरोह अनुमानेर सिद्धान्तटा आमरा जे सिद्धान्त रूपे आमरा जे वाक्यटी स्थापन करेछि सेटी एकटी की सार्विक जुक्ति वाक्य एई सार्विक जुक्ति वाक्यटी विशेष जुक्ति कयेकटी विशेष दृष्टान्त पर्यवेक्षणेर उपर निर्भर करे कयेकटी विशेष जेमन कामाल हय मरणशील जामाल हय मरणशील विमल हय मरणशील एई विशेष जुक्ति दृष्टान्त पर्यवेक्षणेर उपर निर्भर करे अभिज्ञतार साहाज्ये आमरा वास्तव जगतेर विशेष विशेष घटना सम्बन्धे ज्ञान लाभ करि এই যে কামাল হয় মরণশীল জামাল হয় মরণশীল এগুলো সব কি আমাদের বাস্তব জগতের বিশেষ ঘটনা এ বাস্তব জ্ঞানের উপর ভিত্তি করে আমরা শেষ পর্যন্ত একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করি যেমন কি বলতে পারি কামাল জামাল বিমল এরা সবাই কি সব ব্যক্তি হচ্ছে কি মৃত্যুবরণ করে এগুলো হচ্ছে বাস্তব ঘটনা চার নম্বরে কি আছে আরোহ অনুমানে একটি আরোহমূলক লম্ফ বর্তমান থাকে আরোহ অনুমানে আমরা কিছু থেকে সকলে জানা থেকে অজানায় নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে পদার্পণ করি দেখো আরোহ অনুমানে আমরা কি করি কিছু থেকে সকলে কিছু মানে কামাল জামাল বিমল এরা এসব হচ্ছে কিছু কিছু থেকে সকলে হ্যাঁ সকল মানুষ পদার্পণ করি জানা থেকে অজানায় যেমন কামাল মরণশীল জামাল মরণশীল বিমল মরণশীল এগুলো সব কিন্তু আমরা জানি কিন্তু সকল মানুষ যে মরণশীল এটা কিন্তু আমরা জানি না নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে মানে এগুলো আমরা দেখি কিন্তু সকল মানুষকে কিন্তু আমরা মরতে দেখি না আমরা প্রথমে কয়েকটি বিশিষ্ট ঘটনাকে প্রত্যক্ষ করে যে জ্ঞান পাই তার উপর নির্ভর করে অতীত বর্তমান ও ভবিষ্যতের সমুদায় জ্ঞান সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি এভাবে কতিপয় জানা ঘটনাকে ভিত্তি করে অজানা ঘটনায় যাওয়া বিশেষ থেকে সার্বিকে এবং কম ব্যাপক দেখো এগুলো কিন্তু কম ব্যাপক আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক বেশি ব্যাপক সিদ্ধান্তে উত্তরণকে বলা হয় আরোহমূলক লম্ফ পাঁচ নম্বরে কী আছে আর অনুমানের প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর নির্ভরশীল আমরা বিজ্ঞানের একটি মৌলিক নিয়ম যথা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করি এ নীতির অর্থ হল প্রকৃতি নিয়মের অনুসারী অর্থাৎ প্রকৃতি সবসময় একই অবস্থায় একইভাবে কাজ করে আরোহের সিদ্ধান্ত স্থাপনের পূর্বে আমরা যখন কতিপয় মানুষের মৃত্যুর ঘটনা পর্যবেক্ষণ করি তখন আমরা প্রকৃতির নিয়মানুবর্তিতা অনুসারে বিশ্বাস করি যে প্রকৃতি চিরদিন একই রূপে মানুষের মৃত্যু ঘটিয়েছে এবং ঘটাতে থাকবে তাই আমরা মানুষের মৃত্যু সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করতে পারি আরোহ অনুমান বিজ্ঞানের দ্বারা একটি মৌলিক নিয়ম যথা কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে এ নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনারই একটি কারণ আছে কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না মানুষের মৃত্যু ঘটে এর নিশ্চয়ই একটা কারণ আছে এর কারণ অনুসন্ধান করতে যে আমরা মানুষ ও মরণশীলতা এর মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করি এরই ভিত্তিতে আমরা সকল মানুষের মৃত্যু সম্পর্কিত একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করতে সক্ষম হই ছয় নম্বরে কী আছে আরোহ অনুমান
আরোহ অনুমান বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করে। আরোহ অনুমানে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুমানের আশ্রয় বাক্য সংগ্রহ করি এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করি। এই আশ্রয় বাক্যগুলো বস্তুগতভাবে সত্য বলে এর সিদ্ধান্ত বস্তুগত সত্যতার দাবি করে। আরোহ অবরোহ অনুমানের মতো আরোহ অনুমানের নিজস্ব তেমন কোনো নিয়মকানুন নেই, তবে বিজ্ঞানের দুটি প্রতিষ্ঠিত নিয়ম যথা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের উপর আরোহ অনুমানের নির্ভরতা আছে বলে এবং এর আশ্রয় বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে সংগৃহীত হয় বলে এরূপ অনুমান আকারগত বস্তুগত উভয় দিক দিয়েই সত্য হয়। তারপরটা কি আছে, আরোহ অনুমানের বিভিন্ন স্তর। আরোহ অনুমানের প্রথম স্তরটা কি আছে, সংজ্ঞায়ন। আরোহ অনুমানের প্রথম স্তর হলো কোনো বিষয় বা ঘটনার সংজ্ঞায়ন করা। সংজ্ঞার ক্ষেত্রে বলা হয় কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য আমরা প্রথমেই সংজ্ঞাকে নির্বাচন করি। কোনো বিষয়ের কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গেলে এক বিষয়ের সাথে অন্য বিষয় থেকে পৃথক ও সুস্পষ্ট করতে হবে। তারপরটা আছে নিরীক্ষণ। নিরীক্ষণ হলো আরোহের দ্বিতীয় স্তর। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো ঘটনা প্রত্যক্ষ করাকে নিরীক্ষণ বলে। তারপরটা কি আছে, বিশ্লেষণ। আরোহের তৃতীয় স্তর হলো বিশ্লেষণ। কোনো বিষয় বা ঘটনার জটিলতা বা দুর্বোধ্যতা ভেঙে সহজ সরল রূপ বা আকার প্রদান করাই হলো বিশ্লেষণ। যেমন কোনো বিষয়ের অনুসন্ধানের ঘটনাসমূহ জটিল হলে সেগুলোকে যথাসম্ভব সরল অংশে বিভক্ত করাকে বিশ্লেষণ বলে। শ্রেণীকরণ, আরোহ অনুমানের পরবর্তী স্তর হলো শ্রেণীকরণ। কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য আমরা একটি বিষয়কে বেছে নিই, তারপর সেই বিষয়ের সাথে কোন বিষয় অন্তর্ভুক্ত হতে পারে এবং কোন বিষয় অন্তর্ভুক্ত হতে পারে না তা বিবেচনা করে বিন্যস্ত করতে হবে। এই বিন্যস্ত করার প্রক্রিয়াকে শ্রেণীকরণ বলে। তারপরটা কি আছে, অপনয়ন। যে মৌলিক বা আবশ্যিক অংশের সাথে কার্যকারণ সম্বন্ধ স্থাপন করা যায় সেই অংশকে শুধু রেখে অবশিষ্ট বা বাকি অনাবশ্যক অংশসমূহকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে অপনয়ন বলে। প্রকল্প প্রণয়ন, কোনো কিছুর আনুমানিক ধারণা গঠন করাকে প্রকল্প বলে। অর্থাৎ কোনো ঘটনার ব্যাখ্যায় তার কারণ হিসাবে যে প্রাথমিক আনুমানিক ধারণা করা হয় তাই হচ্ছে প্রকল্প। সার্বিকীকরণ, প্রকল্প প্রণয়ন অপরিহার্য পরিণতি হলো সার্বিকীকরণ। কিছু সংখ্যক ঘটনার পর্যবেক্ষণ থেকে একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করাকে সার্বিকীকরণ বলে। যাচাইকরণ, যাচাইকরণের অর্থ হলো আরোহ অনুমানের সিদ্ধান্তটি নির্ভুল কিনা তা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে যাচাই করা। যাচাইকরণের মধ্যে দিয়ে সার্বিক সত্য নির্ভুলভাবে প্রতিষ্ঠিত হয়। তারপরে কি আছে, সিদ্ধান্ত প্রতিষ্ঠা। আরোহ অনুমানের মূল উদ্দেশ্য হলো সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। যাচাইকরণের মাধ্যমে সার্বিক বাক্যটি প্রমাণিত হলে তা যথার্থ সিদ্ধান্তের মর্যাদা লাভ করে। আরোহ অনুমানের পদ্ধতির বিভিন্ন স্তর সুষ্ঠুভাবে অনুসরণ করলেই কেবল সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা সম্ভব এবং তা বৈজ্ঞানিক সত্যের নিয়ম বলে বিবেচিত হয়। কাজেই সিদ্ধান্ত প্রতিষ্ঠা হলো আরোহ অনুমানের সর্বশেষ স্তর। সবাইকে ধন্যবাদ।